বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে তৈরি করে নিতে পারেন মটরশুটির কাবাব যারা একটু ভিন্ন ধরনের স্ন্যাক্স পছন্দ করেন তারা স্বাদ বদল করতে এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন এর জন্য প্রথমে আলু বয়েল করে নিতে হবে একটা কড়াইতে জল দিয়ে ঢাকা বন্ধ করে জল বয়েল হয়ে গেলে এরপর এর মধ্যে নুন আর বড় বড় টুকরোয় কেটে রাখা আলু দিয়ে দিলাম পনেরো মিনিট বয়েল হতে দিলাম এই সময় একটা মিক্সিং জারে এক কাপ মটরশুটি নিয়ে নিলাম মটরশুঁটি হাফ পেস্ট করে নিলাম এরপর আলু বয়ল হয়ে গেলে একটা ফর্কের সাহায্যে দেখে নিতে পারেন যে বয়ল হয়েছে কিনা দেখেও বোঝা যায় আলু বয়ল হয়ে গেছে এরপর আঁচ বন্ধ করে এই আলু একটা স্ট্রেনারের সাহায্যে জল ঝরিয়ে অন্য একটা পাত্রে রাখলাম এবার এই আলু ঠান্ডা হতে দিলাম আলু ঠান্ডা হয়ে গেলে আধ ঘন্টা পর এ আলুর স্কিনগুলো ছাড়িয়ে নিলাম এভাবে সব আলুর খোসা ছাড়িয়ে একটা বোলে রাখলাম হাতের সাহায্যে আলুগুলো ম্যাশ করতে থাকলাম এভাবে ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো লামস না থাকে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লার নুন আর দিয়ে দিলাম গোলমরিচ গোলমরিচ আপনারা ক্রাশ করে দিতে পারেন অথবা গোলমরিচ পাউডারও দিতে পারেন এরপর হাতের সাহায্যে ভালোভাবে মাখতে শুরু করলাম এইভাবে একটা স্মুথ ডো তৈরি করে রেখে দিলাম এরপর তৈরি করে নিতে হবে পুরটা এর জন্য একটা প্যানে রিফাইন্ড অয়েল দিলে গরম করতে দিলাম আগে যে মটরশুঁটি হাফ পেস্ট করে রেখেছিলাম এতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে একে একে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা কুচি নারকোল কোড়া ধনে পাতা কুচি নুন কিছুক্ষণ নাড়াচাড়া করে সব ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে মিশে গেলে আঁচ বন্ধ করে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস এবার আবার খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে এই লেবুর রস সব ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে দিলাম এরপর এই পুরটা ঠান্ডা হতে দিতে হবে আধ ঘন্টা পর পুর ঠান্ডা হয়ে গেলে হাতে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে আলুর যে ডোটা তৈরি করেছিলাম ওর মধ্যে থেকে কিছু অংশ কেটে নিয়ে একটা কাভারিং তৈরি করলাম একটু বাটির শেপে তৈরি করলাম এরপর মটরশুঁটির পুর থেকে কিছু অংশ নিয়ে ভালোভাবে চেপে চেপে একটা কাবাবের শেপে তৈরি করলাম ভেতরে মটরশুঁটির পুর থাকবে বাইরে থাকবে আলুর কাভারিং এইভাবে সব কাবাবগুলো তৈরি করে নিলাম ঠিক এরকম দেখতে হবে এবার এই কাবাবগুলো সুজি ছড়িয়ে দিয়ে তার উপর রোল করলাম যাতে কাবাবের বাইরের পোর্শনে সুজি কোট হয় এরপর একটা কড়াইতে কিছুটা রিফাইন্ড অয়েল দিলে দিয়ে দিলাম তেল কিছুটা গরম হয়ে গেলে এতে কাবাবগুলো দিয়ে ভেজে নিতে হবে কাবাব ভাজার সময় লক্ষ্য রাখতে হবে খুব বেশি ভাজা বা খুব তেলে ভাজা নয় অল্প তেলে হালকা ভেজে নিলেই হবে তার কারণ সব ইনগ্রেডিয়েন্টস আগেই কুক হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই এইভাবে দেখা যাবে যখন হালকা ব্রাউন কালার চলে এসেছে কাবাবের গায়ে খুন্তির সাহায্যে কাবাবগুলো তুলে অন্য একটা বলে রেখে দিলাম এইভাবে তৈরি হয়ে গেল মটরশুঁটির কাবাব খুব সিম্পল আর টেস্টি একটা রেসিপি এই মটরশুটের কাবাব যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর সুমিতার রান্নাঘর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন